এই মাদ্রাসাগুলো এইভাবে এতগুলি ছাত্র তৈরি করার পরে খুব ভালো করে মনে রাখবেন, মাদ্রাসা হলো মানুষ গড়ার কারখানা, মানুষ তৈরির কারখানা। কিন্ডারগার্টেন আর প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা ছাত্র 3,500 বড়ি নিয়ে তাদের কোনো চিন্তা নাই। 24 ঘন্টা সে কোথায় কাটাইলো, কিভাবে কাটাইলো, সেইগুলির কোনো চিন্তা নাই। আমরা মাদ্রাসায় জরুরি করে হাদিসের কোরআন পড়াই, 3,500 বড়ি থেকে শুরু করে তার 24 ঘন্টার হিসাব নাই। তকবীর ওলা না পাইলে খানা কাটা, প্রত্যেক সপ্তাহে হাতের নখ দেখা হয়, প্রতি মাসে মাসে মাথার সুর চেক করা হয়, ছাত্রটা ঘুমাইছে কেমনে, সিটিও না টাইম করে রেখিলেও দেখা হয়, ঠিক না বেঠিক? 24 ঘন্টা সার্ভিস দেওয়ার মতো এমন কোন প্রতিষ্ঠান কখনো মাদ্রাসা ছাড়া নাই। আমাদের আশা তো যায় কেরাম ওলামায়ে কেরাম মৃত্যু পর্যন্ত মাদ্রাসায় শ্রম দেয়, মৃত্যুর পরে লাশ মাদ্রাসায় দিয়া যায়। নূর হোসেন কাসিম ইন্তেকাল করেছেন, দাফন করেছেন কোথায়? লাকসাম পারিবারিক কবরস্থান না। আল্লাহ মাহমুদ সুফি ইন্তেকাল করেছেন, দাফন করেছেন কোথায়? মাদ্রাসা। হাফিজ হুজুর ইন্তেকাল করেছেন, দাফন করেছেন কোথায়? মাদ্রাসা। আম সুলেমান মুফতি আমিন ইন্তেকাল করেছেন, দাফন করেছেন কোথায়? মাদ্রাসা। আমাদের বুজুর্গ আলেমদের লাশ তো পর্যন্ত মাদ্রাসায় রাখেন, 24 ঘন্টা শ্রম দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে গড়ে ওঠান। আমরা মানুষের চরিত্র সংশোধন করি, আমরা মানুষের চরিত্র সংশোধন করি বাংলাদেশে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, মন্ত্রণালয়ের কিন্তু অভাব নেই। এই যে দেখবেন রাস্তার কিন্তু একটা মন্ত্রী আছে, সড়ক ও জনপথ মন্ত্রী আছে না, আবার রাস্তার উপর ব্রিজ হীরার আবার আলাদা মন্ত্রী, আবার ব্রিজ নদীর উপরে হীরার আবার আলাদা মন্ত্রী, আবার নদীর মধ্যে যে পানি হীরার আবার আলাদা, পানি সম্পদ মন্ত্রী, আবার পানির উপরে নৌকা চলে হীরার আবার আলাদা, নৌ পরিবহন মন্ত্রী, বন সংগবের কিন্তু মন্ত্রী আছে, আছে না, বন পরিবেশ মন্ত্রী, আবার বন মঙ্গলের মধ্যে যে পশু পাখি থাকে হীরার মন্ত্রী আছে আলাদা, পশু সম্পদ মন্ত্রী, কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় আছে, একটা ডিপার্টমেন্টের কোন মন্ত্রণালয় নাই, সেটা হলো মানুষের চরিত্র গঠনের মন্ত্রে, চরিত্র গঠনের মন্ত্রণালয়, চরিত্র গঠনের মন্ত্রণালয়। মানুষের চরিত্র গঠন করি ঠিক না ঠিক? আমরা মানুষের চরিত্র গঠন করি, মানুষ সাইজ করি, আমরা মানুষ সাইজ। আজকে আপনাদের এখানে যদি কোনো ব্যক্তি চুরি করে ডাকাতি করে, তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে সালাম দেয়, 4 মাস যদি কোন রকম সেল খেটতে আয়ে হে ডাকাতি হয়ে বের হয়, ডাকাত যদি জেলখানায় যায় 4 মাস তাকে হে সন্ত্রাসী হয়ে বের হয়, সন্ত্রাসী জেলখানায় যাইয়া 4 মাস থাকে হে সন্ত্রাসের গর্ব গর্ভাদা। আমি আজকে স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে হলফ করে বলতে পারি, চোর ডাকাত গুন্ডা বদমাশ আমাদের সামনে, আমাদের কাছে এই রাজ আমরা কায়েম করেছি বাংলাদেশের নয়, কোথা পৃথিবীর অনেক নায়ক নায়িকাকে আল্লাহ আমরা বানাইছি, আমরা কোথা পৃথিবীর অনেক খেলার প্লেয়ারকে আমরা আল্লাহর ওলি বানাইছি, কোথা পৃথিবীর অনেক চুপ টাকা দুণ্ড বদমাশকে আমরা আল্লাহর ওলি বানাইছি। মানুষ মানুষ ধরার কারখানা হলো আলেম ওলামায়ে কেরামের দরবার। আমরা এইভাবে মাদ্রাসার মধ্যে মানুষ গড়া মানুষ করি, মাদ্রাসার মধ্যে পড়ায় এতগুলি ছাত্রকে আলেমার হাফেজ বানাইলাম, এরপরে আজকে এই সুন্দর ফ্যান্ডেল করে, তারপরে এইভাবে শ্রম দিয়ে এতগুলি মানুষের এখানে জমায়েত করে, আলেম ওলামায়ে কেরামকে দাওয়াত করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করার কি দরকার? কোথায় কিন্ডারগার্টেন তো একটা মাহফিল কোনোদিন করে না, হাই স্কুল তো কোনোদিন বার্ষিক মাহফিল করে না, কোথায়? অনেক লোকজন বলবে যে হুজুর
মাজুল হলো মাদ্রাসার আয় উন্নতির একটা মাধ্যম। আপনি আজকের মাহফিলের পরে মাদ্রাসার মোহতারিম সাহেবের কাছে, সেক্রেটারি সভাপতি সাহেবের কাছে হিসাব চাইবেন, দেখবেন মাদ্রাসার এই যুক্তির সংখ্যা আপনারা দিচ্ছেন রুমাল নিয়ে যে গেছিল, হিসাব করলে দেখা যাবে লাখে লাখে শূন্য মারে কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখি মাত্র 3,000। এই যে সীমিত কিছু দিলেন এর দ্বারা এই মাহফিলের খরচ হবে না, এর দ্বারা এই মাহফিলের এক কোনাও হবে না। তারপরে এই মাহফিল গুলি প্রত্যেক মাদ্রাসায় মাহফিল কেন করে, মাদ্রাসায় মাহফিল করে এই কারণে আলেম ওলামায়ে কেরাম শুধু মাদ্রাসায় যারা ভর্তি হবে এই ছাত্রগুলির জেহেন সাজি করা, এই ছাত্রগুলির চরিত্র গঠন করে আলেমের দায়িত্ব নয়, আলেম ওলামায়ে কেরাম নবীর দায়িত্ব। সুতরাং নবীর দায়িত্ব যেমন যেই নবী যেই সময় আসছে ওই সময়ে যত মানুষ পৃথিবীতে আসে সমস্ত মানুষের চরিত্র গঠন করা এবং সমস্ত মানুষের হেদায়তের পথে আহ্বান করা যেমন নবীর দায়িত্ব আলেমের দায়িত্ব তাই তাই যারা মাদ্রাসায় ভর্তি হয় তাদেরকে রাত্রদিন 24 ঘন্টা মেহনত করে আর অন্তত বৎসরে 1-2 বার সমস্ত মানুষকে জমায়েত করে তাদের সামনে ইসলামের বাণী পেশ করে তাদের চরিত্র গঠন করার জন্য চেষ্টা করে। সেই কাজটা নবীদের থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ বক্তা বানিয়ে পাঠাইছে। একমাত্র হযরত মূসা আলাইহিস সালাম মুখের মধ্যে কথা বাস্ত, উনি কোনো ভালো বক্তব্য রাখতে পারতেন না, এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার ভাই হারুন জবান খুব পরিষ্কার তখুর বক্তা, তাকে আমার সহযোগী হিসাবে নবী বানিয়ে দেওয়া হোক। আল্লাহ পাক তাকে নবী বানিয়ে দিয়েছেন। যত বক্তা আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক বক্তা বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বক্তৃতা করেছেন, ওয়াজ করেছেন, তাবে তাবিনদের ওয়াজ করেছেন, সেই সিলসিলা বর্তমান পর্যন্ত জারি আছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি, বাংলাদেশটা এমন একটা দেশ, পৃথিবীর মানচিত্রে আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেই দেশটা পরে 200 বৎসর পর্যন্ত ইংরেজের গোলাম ছিল, ইংরেজ আমাদের উপরে শোষণ করেছে, ইংরেজ আমাদের মসজিদ মাদ্রাসাগুলিকে ভেঙে দিয়েছে। এই বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাগুলিকে ইংরেজ উৎখাত করেছে। ঠিক একই ইংরেজ স্পেন দখল করেছে 800 বৎসর মুসলমান শাসন করার পরে, একই ক্ষমতাধর, একই ক্ষমতাধর, একই রাষ্ট্রের মালিক, একই অস্ত্রের মালিক, একই গ্রুপ, একই ইংরেজ স্পেন দখল করে স্পেন থেকে ইসলাম মুসলমান কোরআন সবকিছুকে বিদায় করেছে। গোটা স্পেনের জমিনে একটা মসজিদও রাখা হয় নাই, একটা মাদ্রাসাও রাখা হয় নাই। মুসলমানদের যত লাইব্রেরি ছিল, মুসলমানদের যত কিতাবাদি ছিল, মুসলমানদের যত বই পুস্তক ছিল সবগুলো দিয়া এক লেনদের রাস্তা সাগরের উপর দিয়ে বানিয়েছেন, সমস্ত লাইব্রেরিগুলোকে শেষ করে দিয়েছেন। একটা ইসলামের কথা লেখা একটা কাগজের টুকরাও স্পেনের মধ্যে অন্তত 100 বৎসর পর্যন্ত পাওয়া যেত না। সেই ইংরেজ আমাদের দেশ দখল করেছে, পরে 200 বৎসর চেষ্টা করেছে স্পেন থেকে ইসলামকে বিদায় করতে পেরেছেন, আমাদের এই দেশ থেকে 1 মিনিটের জন্য ইসলামকে বিদায় করতে পারে না। স্পেন থেকে বিদায় করে দিল আমাদের দেশ থেকে, আমাদের দেশ থেকে পারে নাই। কেন পারে নাই আমাদের দেশ থেকে? কেন পারে নাই? স্পেনের যখন ইসরায়েলের যখন ক্ষমতা দখল করেছেন তখন স্পেনের বুজুর্গান দিন ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যখন থরথর করে কাঁপতে শুরু করেছেন তখন ইংরেজ বলছে মোল্লাদের মসজিদ পর্যন্ত তোমরা মসজিদে থাকো, তোমাদেরকে কেউ কিছু করবে না। এই কথা বললে বলছেন তোমরা তোমাদের এবাদত খানায় আশ্রয় গ্রহণ করো, সেখানে তোমরা গেলে এরপর তোমাদের কাছে আইসা আমরা তোমরা যেখানে যেভাবে যাইতে চাও আরামের সাথে নিরাপদে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। আর যদি একটু বিশ্বাস না করো, এই যে দেখো সাগরের কিনারে আমাদের স্টিমারগুলি রাখা আছে, এইগুলির মধ্যে তোমরা যাই উঠো, তোমরা যেখানে যাইতে চাও সেখানে নিয়ে যাবো। জুরগানি দিন ওলামায়ে কেরামও ছিলেন আর সাধারণ মুসলমানেরা তারা হাত পাও গোটায় বউ বাচ্চা সহ ওই স্টিমারে যাই উঠছে আর মসজিদের ভিতরে যে আশ্রয় নিছে, তাই এখানে সুবহানাল্লাহ বাংলার জিকির করতেছে কথা বুঝেন নাই। আর ইংরেজেরা চতুর্দিক থেকে পেট্রোল দিয়া মসজিদের ভিতরে বাহিরে আগুন দিয়া সমস্ত মুসলমানকে একদিনে জ্বালাইয়া শেষ করে দিয়েছে। যারা স্টিমারে আশ্রয় গ্রহণ করেছিল স্টিমার গুলি সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়া ফুটা করে ছিদ্র করে স্টিমার গুলিকে সাগরের মধ্যখানে ডুবাইয়া সবগুলোকে ডুবাইয়া মেরে শেষ করে দিয়েছে। আমাদের দেশে যখন আসছে এখন যেমন স্লোগান ইংরেজের ছেলেরা ওই সময় স্লোগান দিয়ে বলছেন হুজুররা মসজিদে থাকেন হাতিয়ার অভাব নাই,
হুজুররা মসজিদ মাদ্রাসায় থাকেন, হাদিয়ার অভাব নাই, আল্লামা আহমদ সুফি আপনি কেন 7-75 আসবেন, আপনার আসার দরকার নাই, আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমরা খিলি দপ্তরে নিব। কিন্তু সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহের উস্তাদ তখনকার সময়ের বর্তমানের জুনায়েদ বাবনগরী, তখনকার সময়ের আল্লামা আহমদ শফি, তিনি দিল্লির জামে মসজিদের জাহাঙ্গীর করেছে বেগম তো বিধ হয়ে গেছে, হুজুরের ভিতরে বসে বসে কান্দতেছে, আরেক মুরির কাছে দেখা করতে যাইয়া বলছেন হুজুর কান্দেন কেন, যে বাবা একজন লোক বলে গেছে আমার বেগম বলে বিধ হয়ে গেছে, বেচারির কি উপায় হবে এই জন্য কান্দিছি। বাচ্চা সাদাহান রেশমি কাপড় পরার শখ হয়েছে, দরবারি মৌলভীদের কাছে কত আছে, দরবারি মৌলভী দশজনে জমা করলে হয়ে যাবে, দরবারি মৌলবীর ফটো দিছে দেখা মাত্র মোল্লা জিউন শুক্রবার দিন মসজিদের মিম্বরে কম বাচ্চা মনে করছে বাচ্চার পক্ষে উদয় দেব, এই জন্য অন্য অন্য দিন নামাজ পড়তে যা 12:30 পরে আজকে একবারে 12 আগে যাই, একদম মিম্বরের সামনে বাচ্চা দিয়েছে মোল্লা জিউন টাইম মতো যে মিম্বরে উঠেই মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে মুসল্লিয়ান ইকরাম আমার কাছে একটা ফটো আসছে, এই ফটোটা আগে দেব তারপরে করবা। মোল্লা জিউন ডাক দিয়ে কো ফটো যে চাইছে চাইছে কেন বাচ্চা, আর যে ফটো দিছে আমার মসজিদের মিম্বরে বসে আমার বিরুদ্ধে ফতোয়া, নমস্কার করবেন নমাজ কইরা সিংহাসনে যায় বসে পুলিশে যুবরাজ
সাথে দীর্ঘ 7 বছর ছিলাম। বাংলাদেশে সর্বত্র হাফিজ জুজুরের সাথে ঘোরাফেরা করেছে। 87-তে হাফিজ জুজুর ইন্তেকালের পরে ঢাকা শহরের শেখুল হাদিসুল্লাহ মাজিজুল হক সাহেব, বাইতুল মুকাররমের খতিব ওয়াইদুল হক সাহেব, হযরত মাওলানা মহিউদ্দিন খান, হযরত মাওলানা মুফতি ফজলুল আমিন রহমাতুল্লাহি আলাইহ, ওনাদের মতো বুজুর্গান বীরের সাথে আন্দোলন সংগ্রামে সব জায়গায় ছিলাম। ওনারা যখন দুনিয়ার থেকে চলে গেলেন, সর্বশেষ আশ্রয়ের জায়গা ছিল হযরত মাওলানা নূর হোসেন কাসেমি। একদিন ঘোষণা করেছে প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে বিকাল 3টায় বক্তব্য রাখবেন। তখনকার সময়ের যে সরকার, এই সরকার সামরিক শাসন পুনর্বহাল করে 147 দ্বারা জারি করেছেন। লালবাগ মাদ্রাসার চতুর্দিকে পুলিশ ঘেরাও, হুজুরের দরজা পর্যন্ত পুলিশ, সবাইকে জানাইয়া দিয়েছেন হুজুর বের হয়ে যাইতে পারবে না 147 দ্বারা জারি। জোহরের নামাজ পড়ে হুজুর একটু আরাম করতেছেন ঘুমে, খাদেম যায় মাথায় হাত দিয়েছে হুজুর এইভাবে চাইছে। খাদেমকে, হুজুর আপনি যে প্রেস ক্লাব যাইয়া সাংবাদিক সম্মেলন করবেন, সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন, আপনাকে প্রেস ক্লাব যাইতে দেবে না। 147 দ্বারা জারি করে চতুর্দিকে পুলিশের পাহারা বসাই দিয়েছেন, রাস্তাঘাট সব ব্লক করে দিয়েছেন। হাফিজ জুজুরের কথা শুনে আসার থেকে উঠে বৈশা কাদেমরে ডাক দেখো হুজুর ভাঙিল। আরেকটা কথা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হাত ধরে ইসলাম কবুল করতে শুরু করেছেন। 90,000 মুশরিক হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। মুসলিম ফকির এবং তার দলভুক্ত যারা, তাদেরকে আনা সাগরের পানি ব্যবহার করতে দেওয়া হবে। সাগরের চতুর্দিক থেকে পুলিশ মোতায়েন করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি খবরটা পাইয়া খাদেম যখন ইটা নিয়ে পারে গেছে, পুলিশের সাথে আটকেছে, ইটা দিয়ে একটু ফানি নিতাম। পুলিশের জন্য ইটা দিয়ে সামনে একটু ফানি নিলে কি হইব? রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো খাল বিল কূপে পানি নাই, কোন একটা টি বলতে কেউ পানি উঠে না,
শুধু তাই না, কোনো বেড়া বক্রি, কোনো গুরু বাসুর, কোনো বিশুর মুখে কোথাও কোনো পারি নাই, কোন গুরু এবং কোন সাগরের স্থানের মধ্যে দুধ নাই, এমনকি গোটা রাষ্ট্রের ভিতরে কোন মায়ের স্থানে এক ফোঁটা দুধ নাই। মুসলিম ফকিরকে গ্রেফতার করে নিয়ে আসে। এবার থানাউসি সাহেব গ্রেফতার করতে দূর থেকে যখন দেখছেন খাজা বইনুদ্দিন চিশতি, আল্লাহওয়ালাদের জীবন বই কিনে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করে না। পুলিশ একজন দারাজন করে একটা আদর করে যখন বসতে হইতেছে একটু বসলাম অসুবিধা দেখি সবগুলি জায়গায় যেই মাত্র বসছে নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে। বসার সময় যে যেভাবে বসছিল নড়াচড়া সব বন্ধ হয়, দেবতার মতো মূর্তির মতো বসে গেছে, সারা শরীর শক্ত লোহার মতো পাথরের মতো হয়ে গেছে। দীর্ঘক্ষণ যখন তারা ফেরত যায় না তখন পৃথিবীরাজ পক্ষী ঘটনা এতক্ষণ লাগে নাকি মুলবী গ্রেফতার করতে, হ্যাঁ যা দিব কই দিব সেবা আজকে যেমন পক্ষে দাঁড়ে হলে গা ভেঙে ফেলবে পৃথিবীরাজের মানে বংশধর পৃথিবীরাজ এসে সাপ্তাহ তুমি যাও না দাঙ্গা বাহিনী নিয়ে যাও লড়াই করা লাগে লড়াই করে হলে মুসলিমদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। পুলিশদেরকে বলে আমার আগে যারা এসলো তারা তো বসো, তারা যখন বসছে কোনো কিছু বুঝেই তো বসে, আমি তো বসি না, তারপরে যা করার তো করুন। যেই বসছে নিচের মাটি তাদেরকে আইজি সাহেব যখন লেফট করে সামনে যায় করছে খাজা বইনুদ্দিন চিশতি ঠিক আগের মতো, অন্য কোন পরিবর্তন নাই, ভাষার কোন পরিবর্তন নাই, ব্যবহারের কোন পরিবর্তন নাই। আইজি সাহেব যখন যায় বসছেন পুরো বেটে নিয়ে সবগুলি মাটি অ্যারেস্ট করে ফেলেছেন আরেকবার পাথরের মতো শক্ত হয়ে পৃথ্বীরাজ যখন দীর্ঘক্ষণ হয়ে গেছে যখন তারা আসতেছে না, এইবার পৃথ্বীরাজ কয় সেনাবাহিনী কোথায় আমার সাথে আসো আমি স্বয়ং নিজে যাবো। মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে না, ইসলাম সাপলা চত্বরে ক্ষমতা দখল করার জন্য আসে না, ক্ষমতা থেকে কাউকে নামাইবার জন্য আসে না, কাউকে ক্ষমতায় বসাইবার জন্য আসে না, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য আগমন করেছে।
মুসলিম ফকির দিন প্রচার করার জন্য আগমন করেছেন, কারো ক্ষমতা দখল করার জন্য আসে নাই। ফকিরের বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না, জেনে রাখো যদি তার সঙ্গে বিয়াদবি করো, সে যদি আসমানের দিকে তাকাইয়া উপরওয়ালাকে ডাক দেয়, দিতে দেরি হবে, তোমার তখতে তাউজ বানতে দেরি হবে না। যা করেছি আমি নাই করেছি, মাফ করে দিলাম, যেই কুসি মাফ করে দিলাম, মাটি যাদেরকে অ্যারেস্ট করছিল সাথে সাথে ছেড়েছি। পানি কোথায় গেল? কাদা মাইনুদ্দিন চিস্তি খাদেম রে ডাক দিয়ে কর, ঘরের কোনার মধ্যে আজ সাথে যে একটু পানি, ওই পানিটা আনা সাগরের মধ্যে ছেড়ে দেয়। পানিটা নিয়ে যখন আনা সাগরে ছেড়ে দিছে, গোটা রাষ্ট্রের সব জায়গায় পানি এসে গেছে। হাফিজ রহমতুল্লাহ কে খাদিম রে ডাক দিয়ে তো উজুর হানিল। হাদিসে পাক রাসূল বলেছেন, আল উজুর সালাত মুমিন, উজুর হইল মুমিনের অস্ত্র। ঠিক উজুর মুমিনের অস্ত্র। হুজুর বাইরিয়া বাথরুমে যাইতেছি, এই সময় আমরা দরজায় দাঁড়ানো লালবাগ মাদ্রাসার কিছু ছাত্র দাঁড়ানো, হুজুর তাদের দিকে মুখ করে রাখো, একটা রিক্সা নিয়ে গিয়ে দেখা রাখো, আমার মতো কম মন মনে বুঝুন, আমি মনে মনে বুঝি দূরে কই কি, পুলিশ সারা এলাকার মধ্যে দখল নিয়ে নিছে, রিক্সা এখানে পাবে কোথায়, রিক্সা না খারাপ হলে কিনব, হুজুর পুলিশে চিনি না। চলো যখন হুজুর বাইরে এসে আমরা মনে মনে ভাবতেছি যে হুজুর দুই ক্যাপ দেওয়ার পরে তো পুলিশে ধরবো, ধরলে আমরা হুজুরকে ঘরের ভিতরে নিয়ে কম যে হুজুর আপনি যতটুকু করার করছেন, এবার আপনি ঘরে তাকে পুলিশের সাথে আমরা বুঝি। হুজুর যাই রিক্সা করছে, খাদের পাশে বসছে, হুজুর কো চালা রিক্সা ওলা বিল বাজাইছে আর পুলিশ ফাঁক চলে গেছে। আমরা যখন সিঁড়িতে খারাপ হুজুর চলে যাওয়ার পরে পুলিশ অফিসার একজন সামনে এসে হুজুর জীবনে হাফিজ যুদ্ধ অনেক ডিউটি করছে, হুজুরের দূর থেকে দেখছি কিন্তু সালাম মুসা হুজুর কি রুমে আছে, আমার একটু হুজুরের সঙ্গে মুসা করে একটু দম সুযোগ করে দিল। হাফিজ যুদ্ধের একজন খলিফা ছিলেন মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব মাওলানা গোপালগঞ্জ বাড়ি, উনি কহ কিছুক্ষণ আগে হুজুরের রুমে দেখে আসছিলাম, পুলিশ পুলিশ পেছনে যাইতেছে, দরজার মধ্যে দাঁড়ায় দায়নি বানো টাকার কি একটু আগে হুজুরে দেখে গেলাম, এখন হুজুর গেলে কোন এরকম কইতেছে, এদিকে ওয়ালেসে বাই যাচ্ছে, চাকরিতে একটাও থাকবে না, হুজুর দেশ গেলাম কেন নাই লড়ে। গাজীপুর পার হইয়া আব্দুল হক সাহেবের ডাক দেখো, আব্দুল হক তুমি সাতপাড়ার এত পৃষ্ঠ থেকে পড়ো, কমলাপুর থেকে পর্যন্ত সাতপাড়া আসছে, ঘুমাইছেন জি, হ্যাঁ
শয়তান যদি কাউরে আসর করে সারাইবার লাগে কি মাস্টারের কাছে যায় না মৌলভীর কাছে? শয়তান আসর করলে কার কাছে যাও? মৌলভীর কাছে যায়। এই জন্য মৌলভীদের বড় মৌলভী হাবিব জি হুজুর প্রকাশ মার্কা পাইছে, শয়তানকে বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না। 81 সনে হাবিব জি হুজুরের নির্বাচন জনসভাবেই তিনি করেন দক্ষিণ গেইটে। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র, ওখান থেকে এক জাগ ছাত্র আমরা রাত্রে শেষ ছাত্রের বেলা সীতাকান মেইলে উঠছি, ওইটা তারপর আসতেছি নরসিং দিয়ে আসার পরে ফজরের টাইম এসে ফজরের নামাজ পড়িয়া জানালা দিয়ে দেখি বাহিরে পেপার বিক্রি করে হকার। একটা পেপার ওখান থেকে কিনলাম, নাম হইল কিতাবুল ইত্তেফাক। কিতাবুল ইত্তেফাক বুঝা বলছি, ওইটা কিনা আল্লাহ খোলার পরে ফার্স্ট পৃষ্ঠাই দেখি 83 জন প্রার্থী ছিল। আর শেষ জনসভা নির্বাচনী এক দুই দিন পরে নির্বাচন, এক একজন প্রার্থীর যে বক্তৃতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 4.5 টাকা কেন হবে, আমি নির্বাচিত হইলে চাউল হবে 3.5 টাকা কেজি। আরেকজনে বলছেন 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ সেই দেশের মধ্যে তেল কেন 2.5 টাকা কেজি খাবো, আমি নির্বাচিত হইলে তেল হবে 4 টাকা কেজি। কেউ কিছু পেঁয়াজ, কেউ রসুন, কেউ আদা, কেউ লবণ, কেউ তেল, কেউ চাউল, কেউ ডাল। আমরা তখন যারা নতুন রাজনীতি শুরু করছি আমাদের ছাত্ররা, একজন আরেকজনকে হাই 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 রে হুজুর, তো পেপার পত্রিকা পড়ে না রে, আজকের এই পেপার প্রত্যেকটা ফরিয়া হুজুর একটা মুখ করে আসা দরকার ছিল, যে কইছে চাউল খাওয়াইব 3.5 টাকা, এই জায়গায় হুজুর যদি আদা না কম না কমছে হুজুর। এই কামটা যদি কেউ করতো রে, একজনে কইতেছে মৌলানা মহিউদ্দিন খান সত্তর সচেতন মানুষ, উনি হয়তো একটা মসজিদ লিখে দিত। আরেকজন কইতেছে শেখ লাগেছে আল্লাহ মাইজুল সত্য আছে, আরেকজন কে শামসুদ্দিন কাসিম সত্য আছে, যদি একটা নোট লিখে দিত। আর হুজুর যদি হুজুর বক্তি দেয় উঠতেই যদি হুজুর যারা যেই দাম দিছে এর থেকে আড়ানা করে সব জিনিসের দাম কমায় কইত, তাহলে বুট হুজুর ওই মানুষের দিল। আমাদের মাথা পুরা হেড। এরপর ওখান থেকে কমলাপুর নামলাম, নাইমা বাইতুল মুকাররম গেছি, যাইয়া তারপর সেখানে সময় কাটাইল, যোহর জুমার নামাজ আর আজান হইছে, জুমার নামাজ কইরা একদম স্টেজের সামনে যাইয়া জুতাগুলি নিচে দিয়া প্রখর রুদ্রের ভিতরে বসলাম। বাংলাদেশের বড় বড় লিডার ওলামায়ে কেরামে শেখের পরে বক্তৃতা রাখতে শুরু করলো। ঠিক বক্তৃতা সকলের বক্তৃতা শেষ, গোসকে ঘোষণা করলেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাবিব জি হুজুর। আমরা মিশে বসে একজন একজন দেখা দিয়ার কই দোয়া করো দোয়া করো। এসে যেই মানুষ হয়েছে বাইতুল মুকাররম থেকে সোজা একবারের নবাবপুর পর্যন্ত খালি মানুষ আর মানুষ দেখা যায়, বিশাল বড় বড় বট গাছ কুড়ায় আর ট্রাকের উপরে করে নিয়েছে। এই যে 10-12 তো বড় মিছিল, আরে হুজুর যদি উঠতে তেল পেঁয়াজ আর চাউল আর মরিচের কথাটা কই রে তুই, বুড একটা ফিল নইলে বুঝেন না। আর সাংবাদিক কাম্বাদিকদের তো কলম কলম করে ক্যামেরা টামেরা ধরে রাখা রয়েছে, হুজুর জাতির উদ্দেশ্যে কি কয়? আমরা ছাত্ররা একজন একজন খুচুক করছুক করো দোয়া করো আল্লাহ করি মানুষ পাশা দিচ্ছি হুজুর তোমার মুখ দিয়ে আল্লাহ লই করে দিব। এবার হাবিব জি জাতির উদ্দেশ্যে বক্তৃতা শুনবে, যে ইসলামী রাজনীতির কথা আব্দুল সাহেব বললেন, ইসলামী রাজনীতি কারে কর? হাবিব জি হুজুর নির্বাচনী বক্তৃতায় দাঁড়াই তারপর বলছেন, ও আমার জাতি, ও আমার দেশবাসী, আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি, আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মোহাম্মদুল্লাহ হাফিজ জি দেশের প্রেসিডেন্ট হলে এই দেশ ও জাতির শান্তি আর নিরাপত্তার জন্য যেই কাজটি আমি সর্বপ্রথম করব সেটা হলো 68,000 গ্রামে 68,000 কোরআনি মক্তব কায়েম করা হবে। যখন এই কথা কইছে আমরা তখন একজন আরেকজন চেহারার দিকে তাকাই, কইছে কি রে ফিয়াজ গেল, লবণ কোথায় গেল, তেল কোথায় গেল, ঠিক
যেই কুসুর পানি লোক বাদশাহ আলমগীর যে খারা ছিল যুবরাজ এর দুঃখ দিছে বাবার কাছে, যাই কোথা আব্বা হুজুর এরেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে, বল হ আমার হুজুর কিন্তু আপনার এরেস্টের খবর শুনল, খাদে মেয়ে ডাক দেয় কেছে অস্ত্র আনতে, গত 25 বছর মাদ্রাসায় অস্ত্র তালাশ করা হয়েছে, কোন মাদ্রাসায় অস্ত্র তো দূরের কথা, বন্দুকের গুলির খুশাও পাওয়া যায় না, আমরা অস্ত্রের কোনো কাজ করি না। আমাদের আমির, আমাদের অভিভাবক আল্লামা আহমদ শফি 2013 সালে আমাদেরকে বলছিলেন তসবিহাত জায়নামাজ নিয়ে আসবে, ঠিক না ঠিক? আমাদের মাদ্রাসায় অস্ত্র নাই, তবে একটি কথা ভালো করে জেনে রেখেন, আমরা পোলট্রি মুরগি পালি না, আমরা ফার্মের মুরগি মাদ্রাসায় পালি না, কথা আসতে বলে সময় লাগে না। এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, কারণ স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলেই স্বাধীনতা থাকবে, যদি স্বাধীনতা না থাকে ইসলাম থাকবে না, ইসলাম যদি না থাকে স্বাধীনতা থাকবে না, ঠিক না ঠিক? আজকে মদিনার সমাজের কথা বলার কারণে আল্লামা জুনায়েদ বাবরগুরির বিরুদ্ধে যারা মামলা করেছেন তারাই স্বাধীনতা বিরোধী, আজকে জুনায়েদ বাবরগুরির বিরুদ্ধে যারা রাষ্ট্রদ্রোহী হয়ে মামলা করেছে তারাই রাষ্ট্রদ্রোহী। বাবরগুরির বিরুদ্ধে মামলা করেছে, কালকে আপনি প্রধান আসামি দিয়ে আপনার বিরুদ্ধে মামলা করেন, আপনার কথা যখন নকল করেছেন তার বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলার প্রধান আসামি আপনি হবেন। যারা বাবরগুরির বিরুদ্ধে মামলা করে তারাই রাষ্ট্রদ্রোহী, তারাই দেশদ্রোহী, তারাই স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি যদি এক নম্বরের থাকে সেটা হলো কওমি মাদ্রাসা, কারণ আমরা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যদি কোনো ব্যক্তি কোনো দিক থেকে আক্রমণ করে পরিষ্কার ভাষায় বলতে চাই, সর্বপ্রথম যদি আমার এই দেশে মুক্তিযুদ্ধ করা লাগে কওমি মাদ্রাসার সাথে, রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সকলে বলে না নেন আজকের বিজয় দিবসের শপথ নিয়ে যাব আলমগীর বলেন, বাবা আমার হুজুরের কাছে স্ট্যান্ডার্ড মেশিন গানার রাইফেল নাই, আমার হুজুরের কাছে কোন অস্ত্র নাই, কিন্তু হুজুর ডাক দিয়া খাদেম কে বলছেন হুজুর ভাই আনার জন্য হুজুর পানি দিয়ে উজু করে নামাজের মসল্লায় যাইয়া যদি উপরের দিকে হাতটা উত্তোলন করে হাত উঠাইতে দেরি হবে আপনার সিংহাসন তস নস হইতে দেরি হবে না। আমার বন্ধুগণ ফতোয়ার দাম আছে না নাই? ফতোয়া দিবেন উলামায়ে কেরাম, এতদিন পর্যন্ত আমরা মাদ্রাসায় পরে ভর্তি হইয়া ফতোয়ার অধিকার লাভ করতাম, এখন হাইকোর্ট থেকে ফতোয়ার অধিকার লাভ করেছি,
সৈনিকরা প্রশ্ন করেছেন হুজুর ফতোয়া দেওয়া তো হাইকোর্ট থেকে নিষিদ্ধ, আমরা বললাম বেটা জানো সৈনিক ইসলাম নিষিদ্ধ যে করছিল, এরপরে ফুল বেঞ্চে শুনানি হইয়া সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, যাদের মুফতি সার্টিফিকেট আছে তারা ফতোয়া দেওয়ার অধিকার। সুতরাং আমরা কিন্তু বন্যার পানিতে বসে আসি না, আমরা কিন্তু মামুর বাজে ভাজে মানা শ্বশুর বাড়ির গড় জামাইও না, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে রায় দিয়েছেন ফতোয়া ওলামায়ে কেরাম দিতে পারবে, ঠিক না বেঠিক? সুতরাং আজকে যারা জরি টুপি লাগাইয়া, আজকে যারা টেলিভিশনে আইসা, আজকে যারা ইউটিউবে, আজকে যারা জনসভার মঞ্চে দাঁড়ায় বড় বড় ফতোয়া দেয় আর বড় বড় কথাবার্তা বলে, তাদেরকে বলতে চাই আমাদের নামটাও তো উচ্চারণ তোমরা ঠিক পূরণ করতে পারো। জাতীয় সংসদে যখন হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার বিল যখন পাস হয়, মন্ত্রী মিনিস্টার সহ স্পিকার সহ একজনের মুখ দিয়েও নামটা ঠিক মতন বের হয় না, ঠিক না দেখি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।